বিতর্কজনক পিছু ছাড়ছে না সাভারের চামড়া শিল্পনগরীর। দূষিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলার অভিযোগের পর এবার যোগ হয়েছে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। নগরীর পাশে ঝাউচর গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে 200 পরিবার, দেখা দিয়েছে নানা চর্মরোগ। গত জুন মাসে শুরু হলেও এখনও পুরো দমে চালু হয়নি সাভার চামড়া শিল্পনগরীর সব কারখানা। এরই মধ্যে পরিবেশ বান্ধব নগরীটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। শুরু থেকেই অভিযোগ ছিল ট্যানারির বর্জ্য মিশ্রিত পানি সরাসরি ধলেশ্বরী নদীতে ফেলা হচ্ছে। এবার সেখানকার ঝাউচর গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ট্যানারির ড্রেনেজের অব্যবস্থাপনার কারণে গ্রামটিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্জ্য মিশ্রিত দূষিত পানিতে বন্দী অন্তত 200 পরিবার, দেখা দিয়েছে চর্মরোগ। যেভাবে ময়লার পানি ছেড়ে দিচ্ছে, ময়লার পানি তামা নামগো বাড়ি ঘর তলায় গেছে। পানি না তো শুধু শুধু ময়লার ময়লা, এই ময়লার ভিতরে মনে করেন গন্ধ লাগি তো থাকাই যায় না। এলাকাবাসী আরো অভিযোগ করেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার চালু না হওয়ায় ময়লা পানি গ্রামে ঢুকছে। ওরা যে সিটিপি করছে, সেই সিটিপির কাজ এখনো শেষ হয় নাই, কিন্তু তার আগে এই ট্যানারি চালু হয়ে গেছে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সাভার চামড়া শিল্পনগরীতে থাকা বিসিকের কার্যালয়ের কেউ। তবে স্থানীয় জনপ্রতিনিধি জলাবদ্ধতার বিষয়টিকে সাময়িক সমস্যা উল্লেখ করে জানান, এই ভোগান্তি নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্যানারির সাথে সংশ্লিষ্ট যত সংস্থা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, আলোচনা করেছি যে সাময়িক অসুবিধার সৃষ্টি হয়েছে, এই অসুবিধা থেকে মানুষকে কি করে খুব শিগগির মুক্তি দেওয়া যায় আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। চামড়া শিল্পনগরীর ভেতরে কাজ শুরু করেছে 70টি কারখানা, চালুর অপেক্ষায় আছে আরো 20টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।